দেখো বন্ধুরা, চুলটা কাটা বিফোর হেয়ার, এটা মাথা সামান্য নিচু করো। হ্যাঁ, এটা বিফোর হেয়ার। ছোট করবো না তো? হ্যাঁ, একটু ছোট। ঠিক আছে, ঠিক আছে। কেমন লাগছে? টোটালটাই তোমাকে এক্ষুনি দেখিয়ে দেবো। ডিপিউ হলো এটা, সামনে কিছু করবে? না, ওটাই ডিপিউ আছে। ভালো লাগছে, কিন্তু তোমার কি বলো তো, বাপ কাট কেন করবে না? তোমার তো চুল তো পাতলা। পাতলা চুলের আমার হচ্ছে নিচে। হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি সকাল থেকে আজকে ভিডিও করিনি, ব্লগ করিনি, তার কারণ হচ্ছে শরীরটাও তেমন একটা ভালো না। আর আজকে আমি একটু উপোস আছি, আমাদের এখানে মহোৎসব হচ্ছে, মালসা হয়, তো আমি উপোস রেখেছি ছেলের জন্য। তো করোনার জন্য 2-3 বছর হয়নি, এই বছর আবার হয়েছে। তো তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো পার্লারে এসেছি রোজকার মতো, পার্লারে এসে আমি কাজ করছিলাম। আজকে একটা হেয়ার কাটিং তোমাদেরকে শেয়ার করব। সবাই রাজি হয় না, কাস্টমারকে আগে জিজ্ঞাসা করি যে তোমার কাটিংটা ভিডিও করছে, তখন সে রাজি হয় তবেই আমি করি, তবেই আমি দিতে পারি। তোমরা সঙ্গে থাকো। আর একটা কথা, আমার চ্যানেলে জানি না তোমরা কেন সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের, তোমরা আমার কাছ থেকে আরও অনেক কিছু জানতে যদি চাও আমি বলবো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, সঙ্গে থাকো বন্ধুরা। অনেকটা সময় কেটে গেল, আমার চ্যানেলকে তোমাদের যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবে, যদি ভালো না লাগে তাহলে করবে না। আমি জোর করে কারো কাছ থেকে সাবস্ক্রাইব চাই না। তোমরা হয়তো ভাবছো, দিদি তুমি আমাদের ঘুষ দেওয়ার কথা বলছো, যে যা জানতে চাইবে আমি বলবো, ওটা নয়, ওটা আমি সেই হিসেবে বলিনি। আমি বললাম যে তোমাদের যদি কিছু স্কিনের সম্বন্ধে, হেয়ারের সম্বন্ধে জানার আগ্রহ থাকে আমাকে জিজ্ঞাসা করলে আমি কমেন্ট বক্সে বলে দেবো, আমি ওটাই বলতে চাই। ঠিক আছে, যে তোমরা কিছু জানতে চাইবে তার বিনিময়ে সাবস্ক্রাইব করবে এটা নয়, এটা কখনোই মনে করবে না, করো না, আমিও করি না। আমার চ্যানেলে ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো। আমি বাড়ির পথে চললাম, দেখি বাড়িতে গিয়ে কতটুকু কি ভিডিও করতে পারি। তোমরা সঙ্গে থাকো। আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, চিঙ্কু আর জেরি দাঁড়িয়ে আছে গেটের ওপারে। হ্যাঁ, আমি গেটটা খুলছি, তোমরা দেখো কে দাঁড়িয়ে আছে। কে চলে এসেছে দেখো, পটলের পিছনে লেগেছে আবার। চিঙ্কু দুষ্টু করছো? দেখো দুজনে কিরকম করছে, দেখো ও চুপচাপ শুয়ে আছে, ওর পিছনে কিরকম লাগছে দেখো। চলো চলো চলো, আর মারপিট করতে হবে না, চলো। জেরি কোথায়? জেরি, জেরি কোথায় গো? ও বাবা, জেরি খাচ্ছে, জেরি ভাত খাচ্ছে। চিঙ্কু আয়, আয় পটল আয়। চিঙ্কু তুমি খেয়ে নাও, তোমাকেও খেতে দিয়েছে ড্যাডি। দেখো বন্ধুরা, মালসা নিয়ে এসছে, এটা হচ্ছে মালসা, এখন এটা খাবো। দেখো চিঁড়ের ভোগ আছে, নানারকম ফল আছে। আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, ব্লগটা
তোমাদের যদি ভালো লাগে। একটা শেষ করছি এখানেই, আমি পার্লার থেকে চলে এসেছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।